আসসালামুআলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো রুটি বানাইতেছি আমি রাত্রের বেলা, তো পারবেছে তো কাজে যায়, এত সকালে রুটি বানান যায় না তাড়াহুড়া কইয়া, তো রুটি বানাই রাখতেছি। নাইতে পারবেছে সকালে নাস্তার টাকা দিতে হয়, তো কইতেছি নাস্তার টাকা দেওয়ার সেনে গরম টানি রুটি বানাই দিই কষ্ট করে। তো রুটি যে শেখা হইতেছে সুমাইয়া শেখা দিতেছে, আর আমি এক সাইড দেয়া কড়ার ভিতরে ডিম পুচ করে দিতেছি। তো পারবেছে টেবিলে বইসা লইছে, তো এটা আমি দেখাই নাই গা। তো ডিম ফুস করতেছি যে তারা ফুরা কইরা ডিম ফুসটা ভাঙিয়া গেছে গা, তা কিছু হইব না। তো পারবেছেন দা নাস্তা খাইতেছে, আয়াতের দিও। তো আমি যখন দোকানে যাই আয়াতে আইসক্রিমের কথা কইছিল, তো আয়াতের লাগে আমি আইসক্রিম আনছি আয়াতে খাইব। তো আমি একটা চাইছিলাম মালাই আইসক্রিম আনতাম, মালাই আইসক্রিম নাই গা। তেন আঠা সাবান চিনি ডিম আর নুরু সানছি দুই প্যাকেট দুই বোনের লেগা সকালবেলা টিফিন দিয়ে যাইব স্কুলে। তো সুমার বাবা বাইম মাছ আনছে আর ফাঁস মিশালি মাছ আনছে। তো আমি আবার যখন আনছে তখন ফ্রিজে রাইখা দিছিলাম, তো কইছি পরে কাট মনে। তো বিকালবেলা আনছিল, তারপরে মারে ফোন দিছি মায় আইসে দাউলিয়া। তো আমি আর মায় রাত্রেবেলা মাছটি কাটতেছি একলা, এই মাছটি কাটলে অনেক সময় লাগবো, এই জন্য দুই মায় মেয়ে মিলে মাছটি কাটতেছি। তো আমি যখন মাছ কাটতেছি তখন ম্যাডাম আইসে, সুরাইয়া সময়ের ম্যাডাম আইসে পড়তেছে। তো আবার যাই কারেন্টের বিলের হিসাব করানোর লেগা আঙ্গ বাড়িওয়ালা আইসে, বাড়িওয়ালা ভাই আইসে হিসাব করানোর লেগে কারেন্টের বিল। তো এটা হিসাব করলো, আর গেলে পরা পর আমি যাই মাছ কাটছি, মার সাথে কাইটা দইয়া সব রেডি করে রয়েছি, আর এনে অল্প একটু গরুর মাংস রয়েছি রান্না করানোর লেগা। তো সবাই এক টুকা দুই টুকা করে খাইব না, তেন আমি খুদের ভাত রান্না করছি কালকের আগের দিনের ভিডিও। এটা আর ভর্তা বানাইছি লাল মরিচ দিয়া চেপা সুটকি দিয়ে ভর্তা করছি। তো অনেকটি আমি হিদল দিছি, মানে হিদল বলতে চেপা সুটকি দিছি আর খুদের ভাত, দৈন্য ভাতা হইলে আরও বেশি মজা হইতো। তো ভর্তার আমি কাইচা লইতেছি ভাড়ার থেকে। তো আমি খুদের ভাত রান্না করছি কিন্তু তেল ছাড়া, তেল ছাড়াই বেশিরভাগ খাইতে ভালো লাগে চেপা সুটকি ভর্তা দিয়া। আর বাইম মাছ আনছিল যে বাইম মাছ ভালো করে ধুইছি লবণ দিয়ে হালকা গরম পানিতে ধুইয়া হলুদ দিয়া বাজি করতেছি। তো বাজি কইরা পরে রান্না করবো। মশলা কষানি হয়েছে, তো বাইম মাছটি দিয়ে দিয়েছি ভাজা বাইম মাছটি, পেঁয়াজ দিয়ে বুনা করবো। আর কম কম বার পরে আবার লইব না, থামড়াই যাবো ঘরে আবার।
পারবেসে বইসা মোবাইল দেখতাছে, পারবেসে না আয়াতে তো কই যেছি ভাত খাইতো, ভাত খাইবো না মোবাইল দেখে। তো পারবেসের বাবা আইসা আবার নিতু বিলে আয়াতে, তো যা করা ভাত খায়। পারস লইতে না বুঝতে গারে ল তো আমি মাছের ভর্তা বানাইতেছি, রুই মাছের লেজ গুলাই ভর্তা বানাইতাম, লইছি ভর্তা বানাইতাম। তো মিষ্টি বানাইতেছি, পেঁয়াজও ভাজা লইছি, মাছও মশমশ করে ভাজা লইছি, আর এনে ডিম বুনা করছিলাম তিনটা। তা পুরা ভাইয়ারা আপনারা অনেক কষ্ট করে ভিডিওটি দেখেন, আমার অন্তর থেকে সবার লেগে দোয়া আর ভালোবাসা রইল। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার বেল বাটনটি বাজায় রাখবেন, আর দয়া করে একটা লাইক দিবেন। তো সুমাইয়া স্কুলে যাইব, রেডি হয়েছে সকালবেলা, তাই মোটামুটি ভিডিও করলাম। টিফিন দিয়ে দিতে আসি, কই টিফিন ডালা হ পানি নে, এক বোতল পানি নে, এক বোতল পানি কিছু হয় না। আর সুরায় তো সকালবেলা জাগা স্কুল, সাতটা বাজে স্কুল যায় বলতে কিছু খাইয়া যায়, আর একটা বাজে আসে, বাতের সময় টিফিন নিয়ে যায়, বাতের সময় টিফিন নিয়ে যায় না। তো আজকে সময় আগে স্কুল কলেরা টিকা দিছে, কলেরা টিকা না ওষুধ খাওয়াইছে, তো আমরা খাই নাই, প্রথম ডোজ খাইছি, দ্বিতীয় ডোজ খাই নাই, খামো। তো সময়ের বান্ধবী প্রতিদিনই আসেনি তো বইলা, তো আসে না আজকে, তো সময় আইছে, বাড়ি এবারছে, ঘর থেকে স্কুলে যাইব। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি, তো আগামীকালকে ব্লগ আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপত্তা থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।